নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইফ, আপনার সময়ে আপনার খবর। এই সংবাদটি প্রস্তুত করছে। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। Looking for an opportunity to work in Japan? That is where we come in. At Veda School of Languages, VSL in association with HNA Arms Incorporation Japan. क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं? बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें ए से जेड तक। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে। টিনা কা ঘর বানানে কা টোটাল সমাধান, বাজার ভাও সে হামারে ইহাঁ কিফায়তি দাম। ইন্টারন্যাশনাল ফার্নিচার, আনবিটেবল প্রাইস, ভিজিট আ রয়্যাল ওক স্টোর টুডে। দেখুন সংবাদ বিস্তারে। উত্তরপ্রদেশে বেনারস এলাকার কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন নির্মীয়মান বাড়ি ভেঙে নিহত কালিয়াচকের 2 শ্রমিক, গুরুতর মালদার আরো 6 শ্রমিক, তাদের চিকিৎসা চলছে বেনারসের একটি হাসপাতালে। মঙ্গলবার সকালে বেনারস দুর্ঘটনার এই খবর পৌঁছায় মালদা শ্রমিকদের বাড়িতে। এলাকায় নেমে আসে শোকের ছায়া। ইতিমধ্যে ওই 2 শ্রমিকের মৃত্যু এবং 6 শ্রমিক আহতের ঘটনার কথা জানতে পেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার মালদায় আসেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি সরাসরি কালিয়াচকের ওই পরিবারগুলির সঙ্গে দেখা করে কথা বলবেন বলে খবর প্রশাসন সূত্রে। এদিকে মৃত ও আহতদের জন্য রাজ্য সরকার এককালীন আর্থিক ক্ষতিপূরণের সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে। এখান থেকে প্রায় 250 লোক লেবার বেনারসে কাজ করতে গেছিল কনস্ট্রাকশনের কাজে, গিয়ে এখান থেকে যে লোকগুলো গেছিলো তার মধ্যে মানে ওখানে একটা পুরাতন বিল্ডিং ছিল 250 বছরের, ওই পুরাতন বিল্ডিংয়ের নিচে এরা ঘুমিয়েছিল। এমতো অবস্থায় ওই ইমারতটা উল্টে পড়ে এদের উপর এবং তার মধ্যে 2 নিহত হয়েছে এবং আরও অনেকজন গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছে। এখন তাদের কোনো খোঁজ খবর নেই এবং এখান থেকে যে আমাদের যে লোকগুলো গেছে তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে না। এখন করোনার টাইমে এই পরিস্থিতিতে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারছি না, কী অবস্থায় রয়েছে। আমাদের মানে অনুরোধ, প্রশাসনের কাছে অনুরোধ যে এটাকে একটু ভালোভাবে দেখা হয় এবং এদের এর ফ্যামিলির 3 ছেলে মেয়ে আছে, 3 ছেলে মেয়ে হচ্ছে মানে আন্ডার এজ 18 বছরের নিচে, সবাই নিরীহ ফ্যামিলি, গরিব ফ্যামিলি, এদেরকে যাতে কোনো রকমের সহযোগিতা যদি করতে পারে এটা আমরা আশা করছি, আবেদন রাখছি। যারা নিহত হয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে আমিনুল মমিন, পিতা আরশাদ মমিন, মৃত আরশাদ মমিন, এবং আর একজন যে হয়েছে এবাদুল মমিন, পিতা অলিমুদ্দিন মমিন। কাজ নেই স্যার, বিল্ডিং পড়ে গেছে, আমার 2 ছেলে আছে, মেয়ে আছে, আমি কি করে আবার একা মানুষ করব, কি খিলাবো আমি? আমার শ্বশুর তো ওষুধ কয়া কয়া কাজ করছে, একদিন যাচ্ছে তো 4 যাচ্ছে না গো, আমি বাচ্চাকে আমি কিরকম করে মানুষ করব? আমার ছোট ছোট ছেলে মেয়ে আমি কি করে খিলাবো, কি করে মানুষ করব, পড়াবো কি লেখাবো, কি করব আমি? আমার শাশুড়িটা তো অসুস্থ আছে, কোনোটা বাইরে কোনো জমি জায়গা নাই, আয় নাই, কিছু নাই, কি করে মানুষ করব? 3 ছেলে মেয়েকে শ্বশুর তো একদিন কাজে যাইছে, 4 যায় না কো। এবাদুলের বাবা, আমার ছেলে কাজে গেছে বেনারস, বেনারসে যে কাজ করতে গেছিল নাইটে, নাইটে কাজ করে 2 সময় কাজ ছেড়ে এসে আসার পর ঘুমিয়েছিল, ঘুমার পর বিল্ডিংটা পড়ে গেছে, পড়ার পর একাণ্ড হয়েছে, মারা গেছে, 2 মারা গেছে আর 6 লেগা গেল। মাটিগাড়া 1 অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির একান্ত উদ্যোগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের সামনে অস্থায়ীভাবে চালু করা হলো কোভিড-19 সহায়তা কেন্দ্র। মঙ্গলবার এই সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ওরফে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা গৌতম দেব।
প্রশাসকের কথায় কোভিড আক্রান্ত রোগীদের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান সহ নানাবিধ পরিষেবা প্রদান করা হবে এই সহায়তা কেন্দ্র থেকে। পেশেন্টরা আসলে তাদের গাইড করা হবে কোন ব্লকে যাবে কোথায় যাবে, পার্টিকে বা পেশেন্টদের কিছু পুষ্টিকর খাওয়া দাওয়া যতটা সম্ভব দেওয়ার চেষ্টা হবে এবং ওদের বাড়ির লোকজন যারা আসছে তাদের ড্রাই ফুড স্যানিটাইজার মাস্ক এগুলো দেওয়া হবে এবং ভর্তি তত্ত্বের ব্যাপারে গাইড করা, তারপরে এখান থেকে যাতে আবার নার্সিংহোমে কেউ পাঠিয়ে দেওয়ার চেষ্টা না করে, একটা চক্র কাজ করে, সেই বিষয়গুলো একটু প্রতিরোধের কাজ করে। ধরুন সরকার আর মানুষকে পাশাপাশি মিলে চললে কাজটা আরও পারফেকশন হয়। নন্দনল মেডিকেল কলেজে কেউ কেউ দেখাচ্ছে 300 রোগী মারা গেছে। আরে 300 রোগী কেন মারা গেল তার কারণটা তো মনিটর করতে হবে, তারা কবে এসছে, কদিন চিকিৎসার সুবিধা পেয়েছে, কত পেশেন্ট টোটাল ভালো হয়ে গেছে, সব মিলে বিষয়টা দেখা উচিত। তো ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছে, কোভিড ওয়ানও করেছে, কোভিড টুতেও করেছে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ রেফারেল মেডিকেল কলেজ অনেক মুমূর্ষ পেশেন্টকেও পাঠায় এখানে শেষ সময়, সেগুলো নিয়ে তো মর্টালিটিটা একটা বেশি হয়েছে। তো সেটাই একমাত্র কারণ নয়, কত মানুষকে ভালো করছে, সেবা দিচ্ছে মেডিকেল কলেজ, আমরা রেগুলার চেষ্টা করছি মনিটর করা। তো আমরা চাই মানুষ ভালো থাকুক, মানুষের পাশে সবাই দাঁড়ান। করোনা আক্রান্ত রোগীকে নিয়ে হাসপাতালে ছুটলেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য, নিজেদের অ্যাম্বুলেন্স নেই, অন্য সংস্থার অ্যাম্বুলেন্সও অন্য রোগীদের জন্য বুক। এই পরিস্থিতিতে নিজেদের টোটো চালক সদস্যকে পিপিই কিট পরিয়ে রোগী আনতে পাঠান তারা। জলপাইগুড়ি শহরের বেগুনটারি মোড় এলাকার বাসিন্দা এক মহিলার অক্সিজেন স্যাচুরেশন লেভেল নেমে যায় অনেকটাই, তৎক্ষণাৎ চিকিৎসার জন্য তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া অত্যন্ত প্রয়োজন ছিল। এই পরিস্থিতিতে এগিয়ে আসে প্রকাশ ফাউন্ডেশন। সংগঠনের সদস্য মলয় সেন নিজের টোটো করে পৌঁছে দেন রোগীকে। সংস্থার সভাপতি নব্যেন্দু মৌলিক জানান তাদের কোনো টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা নেই, কিন্তু তাতেও থেমে নেই তারা, নিজেদের সদস্যকেই পথে নামিয়ে এভাবেই পরিষেবা দিচ্ছেন। দেখুন, উদ্যোগের বিষয় নয়, এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ির খুব স্বনামধন্য সোশ্যাল ওয়ার্কার যিনি কোভিড আক্রান্ত, ওনার ফোনেই আমি জানতে পারলাম যে ওনার অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা অনেকটা নেমে গেছে আর উনি ডাক্তারের কাছে যেতে চান। তো অনেকেই অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছে না, এই মুহূর্তে পেশেন্টের চাপও প্রচুর, আমি অনেক কয়েকজনকেই চেষ্টা করেছি, পেলাম না কাউকে। তারপরে আমাদেরই এক মেম্বার মলয় সেন, ওর নিজের টোটো রয়েছে, ও টোটোতেই আমরা বিভিন্ন রিলিফ অ্যাক্টিভিটিগুলো চালাচ্ছিলাম। অফিসিয়ালি আমাদের কোনো টোটো অ্যাম্বুলেন্স নেই, কিন্তু ওর ওই টোটোর মধ্যেই আমরা পিপিইর ব্যবস্থা করে ওকে পাঠানো হলো। আমাদের কাছে সেই সময় পিপিইও সেভাবে ছিল না, ওটা দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার থেকে ওরা দিল এবং ওরা এসে ওই অক্সিজেনের মাপটাপ যেগুলো আছে সেটা করেছে, এবং তার সাথে সাথে আমাদের টোটো অ্যাম্বুলেন্সের মানে টোটোর মাধ্যমে, এক কথায় অ্যাম্বুলেন্স বলবো না, টোটোর মাধ্যমে আমাদের মেম্বারের টোটোর মাধ্যমে আমরা ম্যাডামকে ডাক্তারে দেখ। শহরের রাস্তায় পড়ে রয়েছে শিশুর কাটা মুন্ড, যা দেখে শিউরে উঠছে পথ চলতি মানুষ। কোথা থেকে কিভাবে শিশুর কাটা মুন্ড এলো তা নিয়ে শোরগোল পড়েছে মালদা শহরে। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শহরের অভিজাত এলাকা হিসেবে পরিচিত কৃষ্ণপল্লীতে, আর সেই শিশুর কাটা মুন্ড দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। সেখানেই গুজব রটে যায়, গুণিন বা ওঝাদের খপ্পরে পড়ে নাকি শিশু বলি দেওয়া হয়েছে। তবে এটা গুজব না সত্যি ঘটনা সে ব্যাপারে অবশ্য ইংরেজবাজার থানার পুলিশ পরিষ্কার করে কিছুই জানাতে পারেনি। যে করেছে সে তো অপরাধ, তা তো একটা করা ঠিক না, যে মানুষ করতে পারবে না, যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদেরকে দিয়ে দেওয়া উচিত, জিনিসটা মানুষ হতো বাচ্চাটা, মানুষের মাথা ছোট্ট একটা দেখছি পড়ে আছে। সরকারি হাসপাতালে টিকার লম্বা লাইন, তাই বেসরকারি হাসপাতালে পেইড ব্যবস্থায় করোনা টিকাকরণ শুরু শিলিগুড়িতে। এদিন শিলিগুড়ি লায়ন্স ক্লাবের উদ্যোগে শুরু হয় এই করোনা টিকাকরণ। অস্থায়ী এই ভ্যাকসিনেশন ক্যাম্পে হাজির ছিলেন শিলিগুড়ি পুর নিগমের পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। হ্যালো, আজকে এলাম এখানে লায়ন্স ক্লাব তেরাই আর তেরাই ব্লাড ব্যাঙ্ক এরা জয়েন্টলি ভ্যাকসিনেশন প্রোগ্রামটা স্টার্ট করেছে। প্রায় 12,000 প্লাস ভ্যাকসিন এটা দেওয়া হবে সিটিজেনদের। বেসরকারিভাবে এটাই প্রথম উদ্যোগ, উত্তরবঙ্গে কাজটা শুরু হয়েছে।
গভর্নমেন্ট গভর্নমেন্টের মতো দিচ্ছে, প্রক্রিয়র করতে সমস্যা আছে, কিন্তু আমরা চাই যে একটা জনসচেতনতা হোক এবং সমস্ত মানুষ ভ্যাকসিনেশনের আওতায় আসুক। এটা নিয়ে প্রচারও দরকার আছে। আমরা টোটো চালক, রিটেলার, গভর্নমেন্ট থেকে কর্পোরেশন এবং স্বাস্থ্য দপ্তর থেকে আমরা বিনামূল্যে দিচ্ছি, কিন্তু সেখানে এখনও অনেক লোকের এই ভ্যাকসিন নিতে দ্বিধাদ্বন্দ্ব দেখা যাচ্ছে। সেটাকে কাটিয়ে সবাইকে ভ্যাকসিন নিতে হবে। বুঝতে হবে দেশের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সমস্ত প্রথমশালী ডাক্তাররা তারা এই ভ্যাকসিনের আওতায় এসছেন, ভ্যাকসিন নিচ্ছেন। সুতরাং যারা সুপার স্প্রেডার তাদের ভ্যাকসিন নিতে হবে এবং তার জন্য জনসচেতনতা দরকার। ভ্যাকসিনের যে স্বল্পতা ছিল, লায়ন্স ক্লাব কেরাই এবং আরও কিছু বেসরকারি সংস্থা তারাও এগিয়ে আসছে। ধীরে ধীরে এই ভ্যাকসিনটা সার্বজনীন করার জন্য রাজ্য সরকার চেষ্টা করছে। আমরা চাই বাংলা এগিয়ে থাকুক, কেননা এই কোভিড-19 মানুষকে শুধু শেষ করছে না, আমাদের দেশের অর্থনীতিকেও বিপর্যস্ত করছে। সুতরাং এর বিরুদ্ধে সবাইকে সংঘবদ্ধ লড়াই করতে হবে। আমি লায়ন্স ক্লাব ফেরাই এবং তাদের ব্লাড ব্যাংক তাদের এই শুভ প্রচেষ্টাকে ধন্যবাদ। গুরুতর অসুস্থ কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সুপ্রিমো অতুল রায় গত মাসের 22 তারিখে তাকে শিলিগুড়ির প্রধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর থাকায় পরে তাকে স্থানান্তর করা হয় মাটিগাড়ার একটি নার্সিংহোমে। কিন্তু চিকিৎসায় অবস্থার উন্নতি না হওয়ায় কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির পক্ষ থেকে অত্যাধুনিক ও উন্নত মানের সুচিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন জানিয়ে সাংবাদিক সম্মেলন করলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যরা। মঙ্গলবার শিব মন্দিরে নারায়ণপল্লী এলাকার দলীয় কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন করেন কেপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য বুধারু রায়, দার্জিলিং জেলা কমিটির সহসভাপতি রাজেন রায়, জলপাইগুড়ি জেলার সম্পাদক মোহাম্মদ হাসিবুল্লাহ। আজকে প্রেস মিট করার একটা উদ্দেশ্য, কারণ গত 15 তারিখ থেকে আমাদের কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেপিপির যে সুপ্রিমো মাননীয় অতুল রায়, তিনি অসুস্থ বোধ করেন এবং 22 তারিখে আমরা ওনাকে নর্থ বেঙ্গল মেডিকা নার্সিংহোমে আমরা অ্যাডমিট করি। তো 22 তারিখ থেকে তিনি অসুস্থ আছেন, গুরুতর অসুস্থ, এবং 22 তারিখ থেকে 24 তারিখ অবধি আমরা আপনার নর্থ বেঙ্গল মেডিকাতে রাখি। 24 তারিখে রাত্রি 10:30-11:30 সময় উন্নত চিকিৎসার জন্য আমরা নিউডিয়া গেটওয়েল যে বেসরকারি হাসপাতাল আছে সেখানে আমরা ভর্তি করি। তো আজকে আমরা প্রেসক্রিপ করার একটাই কারণ যে অতুলবাবু একজন কামতাপুর প্রগতি পার্টির সভাপতি এবং সুপ্রিমো, তার সাথে সাথে কামতাপুরী ভাষা একাডেমির একজন ভাইস চেয়ারম্যান। কামতাপুরী ভাষা একাডেমি রাজ্য সরকারের একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে উনি ভাইস চেয়ারম্যান। তো আমরা বিগত দিনের থেকে যেদিন থেকে অতুলবাবু অ্যাডমিট আছে সেদিন থেকে আমরা বিভিন্ন দিক থেকে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি স্থানীয় প্রশাসন, এখানে আমাদের যে যারা যারা দায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তো তাদের কাছ থেকে আমরা সেরকমভাবে সহযোগিতা এবং সদুত্তর পাইনি। তো আমরা গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের কামতাপুর প্রগতি পার্টির পক্ষ থেকে একটা স্মারকলিপি আমরা ইমেলের মাধ্যমে আমরা বার্তা পাঠাই যে আমাদের অতুলবাবু গুরুতরভাবে অসুস্থ আছেন এবং সরকারিভাবে ওনার যেন সঠিক সেবা শুশ্রূষা বা পরিষেবাটা পায়, সরকারিভাবে যেন উনি তার শারীরিক সুস্থতা যাতে হয় এবং তার জন্য দৃষ্টি আকর্ষণ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি। তো আজকে আমরা আপনাদের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বার্তা দিতে চাই যে বিগত দিন থেকে গত 22 তারিখ থেকে আমাদের অতুলবাবু যেহেতু করোনা আক্রান্ত বা বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে নিউটিয়া গেটওয়েলে ভর্তি আছে, তার যাতে সঠিক পরিষেবা পায় সরকারি মতে, তার যাতে সঠিক চিকিৎসা হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমরা হস্তক্ষেপ দাবি করছি। এটাই আজকে আপনাদের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাতে চাই। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं और सामान लाने का समय नहीं है, तो समझो आपकी टेंशन खत्म। अब डाउनलोड करें A से Z तक ऐप, इंडिया का अपना होलसेल शॉपिंग ऐप।
बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें ए से जेड तक। Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। अवेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज, जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा। और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, Gate No. 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। लुकिंग फॉर एन अपॉर्चुनिटी टू वर्क इन जापान? वी हैव एक्साइटिंग एम्प्लॉयमेंट अपॉर्चुनिटीज स्पेशली इन इंडस्ट्रीज लाइक नर्सिंग, केयर गिवर, मैन्युफैक्चरिंग एंड कंस्ट्रक्शन। Advantages of working in Japan: better pay packages, better quality of life, better employee welfare and protection, high professionalism and work ethics, respect and dignity of labor, learning the best technology in the world. That is where we come in. At Veda School of Languages, VSL, in association with HNA Arts Incorporation Japan. Call us at 9911546021. टीना का घर बनाने का टोटल समाधान, बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, 3rd Mile वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टेक्ट नंबर 9709970981। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে, কারণ ডিপস নিমল নিম হার্বাল শুধু ঘরকে পরিষ্কারই রাখে না, নির্মূল করে দেয় 99.9% জীবাণু এবং ব্যাকটেরিয়াকে। ঘর পরিষ্কার রাখুন আপনিও, ডিপস নিমল ব্যবহার করুন। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है। सिक्किम हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, लामपुर से लेके माइनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। ফিরে এলাম বিরতির পর, আসছে পরবর্তী সংবাদে। রাজ্য সরকারের নির্দেশে চলছে করোনার বিধিনিষেধ, বন্ধ ছিল সমস্ত মদের দোকান। আজ থেকে 3 ঘন্টার জন্য মদের দোকান খোলার ছাড় দিলেও কিছু অসাধু ব্যবসায়ী রমরমিয়ে চড়া দামে বিক্রি করে চলেছে মদ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে হানা দেয় মিলন মোড় এলাকায়। সেখানে দুটি ধাবাতে হানা দিয়ে প্রায় লক্ষাধিক টাকার মদ সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মদের দোকান বন্ধ থাকায় বেআইনিভাবে মদ মজুত করে চড়া দামে বিক্রি করছিল এই মিলন মোড়ের বাসিন্দা গোপাল বিশ্বকর্মা ও পুষ্পা থাপা। বুধবার ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হবে। মঙ্গলবার থেকে খুচরো ব্যবসায়ীরা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত দোকান খুলে রাখতে পারবেন, এমনই নির্দেশ রাজ্যের। অথচ এদিন সকাল থেকেই জলপাইগুড়ি শহরের একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা রেখে দেদারে ব্যবসা চালিয়ে যায় ব্যবসায়ীরা। অভিযোগ, সকাল 10:30টার পরেও শহরের দিনবাজার করলা সেতুর দুধারের ফুটপাত দখল করে ভিড় জমিয়ে চলছিল কেনাকাটা, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় সেখানে। সামাজিক দূরত্বও ছিল না কোথাও, ভিড় নিয়ন্ত্রণের উদ্যোগও নজরে পড়েনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। কার্যত এই ভিড় থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সকাল যে 99 থেকে একটা অর্ডার বেরিয়েছে বন্ধের ব্যাপারে, খোলার ব্যাপারে, সেটা ব্যাপারে আমরা ঠিক ক্লিয়ার না। আমরা দেখতে পাচ্ছি বাজার 7টা থেকে 10টা খোলা থাকছে, আবার আজকে থেকে 12টা থেকে 3টা খোলা থাকবে।
সারাক্ষণ ধরে বাজাতে সাত থেকে দশটা প্লাস বারো দু ঘন্টা যে গ্যাপটা, এই সময় আমরা বাড়ি যাবো আসবো, আমাদের স্টাফরা গেলে আর কেউ আসতে চাচ্ছে না। আমরা চাচ্ছি একটা নির্দিষ্ট সময়সীমা করে দেওয়া হোক, তাতে আমাদের খুব সুবিধা হয়। যে নটা থেকে তিনটা হোক বা আটটা থেকে একটা হোক, যে কোনো একটা সময় করে দিই, এটা বুঝতে পারছেন ব্যাপারটা। সকালে যারা সকালেও খুলতেছে আবার বিকালেও খুলতেছে, তারা ক্লিয়ার কোনো কিছু ভিড়টা বাড়ছে। সকালে তো যে ভিড় থাকে আপনারা দেখতেই পাচ্ছেন বাজারে। সেটা শিলিগুড়ির খালপাড়ায় যৌনকর্মীদের সাহায্যে এগিয়ে এলো অ্যাকশন এইড ইন্ডিয়া এবং আর্ট ও আড্ডা। এদিন ওই পতিতা পল্লীর প্রায় 450 জন যৌনকর্মীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় ওই যৌথ সংস্থা। সাথে মহামারী করোনা মোকাবিলায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারও তুলে দেন। আজকের এই কর্মসূচিতে হাজির ছিলেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব এবং প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য রঞ্জন সরকার। আজকে আমরা তো এখানে 450 জন আমাদের যৌনকর্মী দিদিরা আজকে শহরের, তাদের জন্য আমরা খাবার তুলে দিতে পারলাম অ্যাক্সিডেন্টের পক্ষ থেকে। এমনিতে অ্যাক্সিডেন্ট অর্গানাইজেশন সমস্ত 25 বছর ধরে আজকে ওয়েস্ট বেঙ্গলে কাজ করে চলেছে এবং সাউথ বেঙ্গলে ইয়াস সাইক্লোন থেকে শুরু করে সমস্ত জায়গায় এই ধরনের খাদ্য সামগ্রী দেওয়ার কাজ হচ্ছে। তার সাথে সাথে আজকে শিলিগুড়িতে ক্যাফে আর্ট ও আড্ডা, তার সাথে আমরা পার্টনার করেছি, যেখানে প্রতিদিন 100 জন করে যে প্রান্তিক মানুষ শহরের এবং কোভিড পেশেন্টস, তার সাথে সাথে তাদের কাছে আমরা ফ্রিতে খাবার তুলে দিচ্ছি। এবং আর্ট ও আড্ডা ক্যাফেতে আরেকটা জিনিস করা হয়, সেটা হচ্ছে অক্সিমিটার ব্যাংক, যেখানে বিনামূল্যে যারা কোভিড পেশেন্ট, যাদের অর্থ নেই অক্সিমিটার কেনার মতো, তাদেরকে আমরা ওখান থেকে অক্সিমিটার সাপ্লাই করছি। তো এই সময়ে, এই যে কোভিড সময়ে, আমাদের সবচেয়ে যেটা ধন্যবাদ দেওয়ার সেটা হচ্ছে প্রথম থেকেই আমাদের উদ্যোগের পাশে ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তারা আমাদের এখানে সমস্ত অর্গানাইজেশন করার ক্ষেত্রে, কাদের দেওয়া হবে করার ক্ষেত্রে প্রথম দিন থেকে আমাদের সাহায্য করেছেন। তার সাথে সাথে আমাদের পুর প্রশাসক গৌতম দেব এবং পুর প্রশাসক মণ্ডলী সদস্য রঞ্জন সরকারকে আমাদের অ্যাক্সিডেন্ট এবং ক্যাফে আর্ট ও আড্ডার পক্ষ থেকে ধন্যবাদ। পথ দুর্ঘটনায় নিহত বিজেপি নেতা অয়ন চন্দ্রকে শ্রদ্ধাঞ্জলি জানাতে মঙ্গলবার ইসলামপুর দলীয় কার্যালয়ে আসেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী। সেখানে অয়ন চন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার পর বিধায়ক কৃষ্ণ কল্যাণী প্রয়াত নেতার বাড়িতে গিয়ে সমবেদনা জানান, তার পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন। দুর্ঘটনায় মৃত্যু হলেও এই মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তার পরিবার। পুলিশ প্রশাসনকে ওই দিনের দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীও। সকালবেলা বেরোনোর আগে, তারপরে আর যোগাযোগ হয়নি ওর, একটু এমনিতেও অভ্যেস কম, মানে যাওয়ার পরে ফোন টোন একটু কম, আমরাই যোগাযোগ করি, কিন্তু আমরাও ব্যস্ত ছিলাম, ওর সঙ্গে কথা বলিনি। ও বলছিল বিকেলের মধ্যে ফিরে আসবো। হ্যাঁ, আমরা তো যাচ্ছি এটা তদন্ত করার জন্য কি হয়েছে। ড্রাইভার শুনলাম যে ড্রাইভারকে পাওয়া যাচ্ছে না, কিন্তু সবারই লেগেছে, আর ড্রাইভার ভালো আছে এটা তো মেনে না নিতে পারছি না আমরা। হ্যাঁ, থাকতেই পারে অবশ্যই, যেহেতু পার্টিগত একটা ব্যাপার থাকতেই পারে, আমরা সন্দেহ করছি এটা। হ্যাঁ, দেখি কাজটা মিটুক, তারপরে চিন্তা ভাবনা করবো কি করবো। এটা স্বাভাবিক, যে হিসাবে গাড়ি যতখানি ড্যামেজ হয়েছে তাতে ড্রাইভারের সেই হিসাবে বেঁচে যাওয়া, হ্যাঁ, এটা নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে বলে আমরা মনে করতেছি। আমরা প্রশাসনকেও বলবো এই অ্যাক্সিডেন্টের ঘটনাটাকে ভালোভাবে যাতে তদন্ত করা হোক, এটা কি অ্যাক্সিডেন্ট না এটার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। আমি প্রশাসনকে আপিল করব, প্রশাসন যাতে এর মধ্যে হস্তক্ষেপ করে আর খুব তাড়াতাড়ি তদন্ত চালু করে। লাগেনি, আমি পরিবারের লোকের সাথে কথা বলে জানতে পারলাম অয়েন্দা গাড়ির সবসময় ফ্রন্ট সিটে বসতেন, ওই দিন ইনি প্রথম যে হচ্ছে গাড়ির পিছনে বসেছেন। তো পরিবারের তরফ থেকেও একটু সন্দেহ ইয়ে হচ্ছে, আর ড্রাইভারের হ্যাঁ গতিবিধিতে একটু সন্দেহ লাগছে। তো সেই সব নিয়েই আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হব, আর যাতে এটা ইমিডিয়েট তদন্ত চালু হোক তার দাবি জানাবো। ডাকাত দলের আরও 3 পান্ডাকে গ্রেফতার করল এনজিপি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার রাতে ফুলবাড়ি বাজার এলাকায় 8-10 জনের একটি দুষ্কৃতীর দল আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। গোপন সূত্রের খবরে সেখানেই দুষ্কৃতীদের ধরতে ঘাঁটি গাড়ে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ। তবে পুলিশের হাত থেকে বেশ কয়েকজন দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হলেও 4 গ্রেফতার করতে সক্ষম হন। পরবর্তীতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ শুরু করে এনজিপি পুলিশ। মিলেও যায় সাফল্য। সোমবার রাতে এনজিপি নেতাজি মোড় সংলগ্ন এলাকায়
ধরা পড়ে ডাকাত দলের আরো তিন পান্ডা। প্রত্যেককে সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়। করোনা বিধি নিষেধের মধ্যেও সক্রিয় গাজা চক্র। গোপন সূত্রের খবরের ভিত্তিতে 25 কেজি গাঁজা আশিঘর ফাঁড়ির সাদা পোশাকের পুলিশের চালে, সাথে হাতে নাতে গ্রেফতার দুই অভিযুক্ত, একজন দক্ষিণ একটিয়াশালের বাসিন্দা বছর 22 সমীর রায়, আরেকজন ভোলানাথ পাড়ার বাসিন্দা বছর 26 উমেশ রায়। দুজনকেই শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড় এলাকা থেকে আটক করে পুলিশ। ধৃতরা ওখান থেকে বিভিন্ন জায়গায় গাঁজা বিক্রি করত বলে অনুমান পুলিশের। অভিযুক্তদের একজনের বাজারের ব্যাগে গাঁজা ছিল এবং অপরজন লাগেজের ব্যাগে গাঁজা নিয়ে বিক্রি করছিল বলে খবর পুলিশ সূত্রে। ধৃতরা বহুদিন থেকেই এই ব্যবসার সাথে যুক্ত। তাদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়। প্রচুর অবৈধ নেশার সামগ্রী সহ ধৃত দুই। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে গোড়ামোড় থেকে নেশার ঔষধ সহ ওই দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত প্রায় 70,000 টাকার অবৈধ নেশার ঔষধ, নেশায় মত্ত যুব সমাজ, বর্তমানে গাঁজা ব্রাউন সুগার সহ নেশার বিভিন্ন ঔষধে আসক্ত যুব সমাজের একাংশ। অনেকে নেশার খপ্পরে পড়ে মানসিক বিকারগ্রস্তে পরিণত হয়েছে। পুলিশ লাগাতার এই ধরনের নেশার বিরুদ্ধে অভিযানে সামিল হলেও হালে ফেরাতে পারেনি বর্তমান সমাজকে। তবে থেমে নেই পুলিশ। সোমবার গোড়ামোড় থেকে দেবকুমার দাস ও অনিল মাহাতো নামে দুই অসাধু কারবারি ধরা পড়ে পুলিশের জালে। তারা পশ্চিম ধনতলা ও মাটিগাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, দেবকুমার দীর্ঘ সময় ধরে ডেভিড, দেবা, দেবরাজ সহ বিভিন্ন ভুয়ো নাম ব্যবহার করে এই ব্যবসা চালাত। দীর্ঘদিন ধরেই পুলিশ এদের খোঁজ চালাচ্ছিল। মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। করোনার করাল গ্রাস থেকে বাঁচুন, মাস্ক পরুন এবং সচেতন থাকুন। দেখতে থাকুন এসকে লাইফ।